আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি কোরবানির ঈদের বা কোরবানির পশুর কারণে কবুতরের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না, খুব ব্যস্ততায় কাটছে দিন। তো এই কারণেই বাচ্চাগুলো দেখুন খুব একটা ভালো যাচ্ছে না, ওদের শারীরিক গঠন। সালো হয়ে গেছে কিছু কবুতর, অ্যাকচুয়ালি প্রতিদিন একটা যত্ন নেওয়া লাগে কবুতরের। ওরি বাচ্চা গোল্ডেন, আরেক পিস হচ্ছে নিচে। এই বাচ্চা দুইটা মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো আছে। এখানে এক পিছু মাশাল্লাহ, তো কিছু কবুতর ঝিম মেরে গেছে। অ্যাকচুয়ালি কারণটা বুঝতে পেরেছি, বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি সকাল অবধি সারাদিন। এখন একটু অবশ্য বৃষ্টিটা থামছে, বৃষ্টির কারণে ভেজা আর্দ্রতা, এই ভেজা আবহাওয়াতে কবুতরগুলো যেন একদম চুপচে গেছে, একদম চুপ সবাই একটু চুপ হয়ে গেছে। তো এদিকে বাচ্চাটা প্যারালাইসিস আক্রান্ত ছিল, মাশাআল্লাহ এখন ঠিক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে বাচ্চাটা, এর আগে দাঁড়াতে পারে নাই। তো এখনও হালকা পাউডার টাইনারি নাড়ে, যাই হোক ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে। এটা বলা ডিম দিচ্ছে না, বর্ষার মৌসুমে চলে আসছে, কবুতর এই সময়টায় আমরা একটু ডিম কম দেয়। তো ওদের সঠিক পরিচর্যা এবং যত্ন নিতে হবে, কবুতরকে মিনারেলস ভিটামিনস ঠিকমতো দিতে হবে, ওদের প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তো এদিকে হচ্ছে ও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মোল্টিংয়ের পর জানি না ডিম পাড়ে নাই। সবশেষে জুকে কালকে ওর নটটাকে আলাদা করে ফেলেছি, হ্যাঁ আজকে ওকে একটা নট দিব নতুন করে। যে কোনো একটা নট দিলেই জোর নিয়ে নেবে, একদম অগোছাল হয়ে গেছে কবুতরগুলো। যাই হোক ঈদের পরে ওদের সব আবার ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওদেরকে গোসল করানো সহ বিভিন্ন চিকিৎসা দিতে হবে কবুতরগুলোকে, একটু ভিটামিন মিনারেলস। অ্যাকচুয়ালি কবুতরকে মাসিক কোর্স করাতে পারলে সবচেয়ে বেশি সুস্থ থাকে কবুতরগুলো, একদম পরিপূর্ণ থাকে এবং স্বচ্ছ থাকে কবুতরগুলো। যদি মাসিক কোর্স করান কবুতরকে প্রত্যেক মাসে, মাসিক কোর্সের কোনো জরুরি নাই। কোয়েলগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, দেখি মাদের জন্য কোন নটটা দেওয়া যায়, নাকি এটাই দিয়ে দেবো সেটাই ভাবতেছি। এই নটটাও কিন্তু বেস্ট, এই নটের মাদেরটা কিন্তু ডিম পাড়তেছে না, বাট অনেক দিন হয়ে গেছে। এখন এটা চেঞ্জ করে পাশের সাথে দিয়ে দেবো কিনা দেখি, ওর মাদেরটা একটু ধরে, এই মাদেরটা এই মাদে তো ডিম দিতেছে না, তো দেখি ওর কি অবস্থা। মাদে ও সহজে ডিম দেওয়ার কোনো চান্স নেই, যা হোক এই নোটটাকে আমি দিয়ে দেবো। এটা কালার হয়ে যাবে ওর থেকে, ওকে এখানে দিয়ে দেবো, একদম সেম মিসিং হয়েছে কিন্তু জলটা। ওর সাথে ওকেই বানাবে আর ওর মাদিটা রেস্টে দিয়ে দেবো, ওকে পরবর্তীতে কোনো নরের সাথে জোড়া দেবো। জোড়া নিয়ে নেবে
যাই হোক হয়ে যাবে, এটার সাথে এটাই দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।